সিঙ্গল আউট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই ভিডিওতে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যসম্মত অতি কার্যকরী এবং সম্পূর্ণ নিরাপদ ঘরোয়া চিকিৎসার সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব। আমরা কয়েকটি ঘরোয়া চিকিৎসার কথা বলবো, যার পক্ষে যে চিকিৎসা অর্থাৎ ওষুধের প্রয়োগ সুবিধাজনক বলে মনে হবে তিনি সেই ওষুধ ব্যবহার করতে পারবেন। তবে সবকটি ওষুধই অতি কার্যকরী এবং নিরাপদ ওষুধ। এছাড়া এই ওষুধের ফর্মুলা কারো কল্পনাপ্রসূত নয়, এগুলো সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত। ওষুধগুলি জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, তা না হলে সঠিক চিকিৎসা বা ওষুধের সঠিক প্রয়োগ কখনোই সম্ভব নয়। আর উচ্চ রক্তচাপের সঠিক সময়ে সঠিক চিকিৎসার অতি প্রয়োজন, এ রোগ পুষে রাখলে পরিণাম কখনোই ভালো হয় না। উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার বা গোপন ঘাতক, কারণ হার্টের এক বড় ক্ষতি হয়ে যাওয়ার পরেই বেশিরভাগ ক্ষেত্রে এই উচ্চ রক্তচাপ তার লক্ষণগুলি প্রকাশ করে। তবুও যাদের ক্ষেত্রে হার্টের বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগেই এই রোগটি ধরা পড়েছে, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এবং সঠিক এবং নিরাপদ চিকিৎসা গ্রহণ করতে হবে। এবার আসুন পরপর কয়েকটি ওষুধ তথা চিকিৎসা পদ্ধতির কথা জেনে নিই। প্রথম চিকিৎসা, এই ঘরোয়া ওষুধ তৈরি করে নিতে আমাদের প্রয়োজন হবে মেথি। মেথি বীজের বিস্ময়কর ঔষধি গুণের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে মেথির বা মেথি বীজের এক অতি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। বেশ কয়েকটি জটিল এবং কঠিন রোগ নিরাময়ে মেথির ভূমিকা অনস্বীকার্য, এর মধ্যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ অন্যতম। ওষুধ তৈরির পদ্ধতি, 1 লিটার পানীয় জল ভালোভাবে গরম করে নিতে হবে, অর্থাৎ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জল গরম হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে নিন এবং গরম জলে 1 টেবিল চামচ মেথি বীজ ভিজিয়ে দিন। পাত্রের মুখ ঢেকে রাখুন, এইভাবে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে জলটা ছেঁকে নিন কোনো ছাঁকনির সাহায্যে, এজন্য চা ছাঁকনি ব্যবহার করতে পারেন, জলটিই আমাদের প্রয়োজন। এই মেথি বীজ ভেজানো জলই হলো উচ্চ রক্তচাপের ওষুধ। জল ছেঁকে নেবার পর অর্ধেক পরিমাণ জল সকালেই পান করতে হবে, আর বাকি জলটুকু বিকেলে বা সন্ধ্যায় পান করতে হবে। এই ঘরোয়া ওষুধ উচ্চ রক্তচাপের অতি কার্যকরী ওষুধ। এতে শুধু উচ্চ রক্তচাপ প্রশমিত হবে তাই নয়, কয়েকদিনের মধ্যেই উচ্চ রক্তচাপের ফলে সৃষ্টি হওয়া বুক ধরফরানি, মাথা ঘোরা প্রভৃতিও দূর হবে। এই চিকিৎসা 6 সপ্তাহ একটানা চালিয়ে যেতে হবে। তারপর যদি দেখা যায় উচ্চ রক্তচাপ স্বাভাবিক হয়ে গেছে, তখন ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে। তবে পরবর্তীতে যদি কোনো কারণে আবার রক্তচাপ বৃদ্ধি পায়, তখন আবার এই চিকিৎসা নেওয়া যেতেই পারে। এবার আসি উচ্চ রক্তচাপের দ্বিতীয় চিকিৎসার প্রসঙ্গে। এই ওষুধ তৈরি করে নিতে আমাদের প্রয়োজন হবে খেজুর। একদিনের জন্য ওষুধ তৈরি করে নিতে প্রয়োজন হবে 6-7টি খেজুর, 1টি মাঝারি মাপের গ্লাসের, 1 গ্লাস গরুর দুধ। দুধ যেন অবশ্যই শর্তলা দুধ হয়। দুধ থেকে শর্তলা প্রায় সকলেই জানেন, এ বিষয়ে এই ভিডিওটিতে কোনো আলোচনার প্রয়োজন আছে বলে মনে হয় না। যাই হোক, 1 গ্লাস শর্তলা দুধের সঙ্গে 2 গ্লাস জল মেশাতে হবে। এবার এই জল মিশ্রিত দুধের সঙ্গে খেজুরগুলো সেদ্ধ করতে হবে। অল্প আঁচে সেদ্ধ করতে করতে যখন জল মিশ্রিত দুধের পরিমাণ 1 গ্লাসের মতো হয়ে যাবে, তখন নামিয়ে জল মিশ্রিত দুধটি ছেঁকে নেবেন। এবার এই সেদ্ধ দুধের সঙ্গে 1/2 চা চামচ চিনি মিশিয়ে খেতে হবে। এই 1 গ্লাস ওষুধই কিন্তু 2 বার খেতে হবে, সকালে অর্ধেকটা এবং বাকিটুকু বিকেলে খাবেন। আর হ্যাঁ, যারা ডায়াবেটিসের রোগী তারা চিনি না মিশিয়ে এই ওষুধটি খাবেন। এই চিকিৎসায় কয়েকদিনের মধ্যেই উচ্চ রক্তচাপ কমে আসবে। একটানা 5-6 সপ্তাহ ওষুধটি খেলে দীর্ঘকালীন উপকার পাওয়া যাবে। এবার আসি হাই ব্লাড প্রেশারের তৃতীয় চিকিৎসায়। একটি কথা বলে রাখি, কেউ ইচ্ছা করলে একসঙ্গে 2টি চিকিৎসা নিতে পারেন, এতে অবশ্যই উপকার বেশি হবে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই। তবে একই সঙ্গে অর্থাৎ পাশাপাশি 3টি চিকিৎসা কখনোই নেবেন না, এতে সমস্যা হতে পারে। আর প্রথমেই বলেছি, যার পক্ষে যে চিকিৎসাটি সুবিধাজনক বলে মনে হবে তিনি সেই চিকিৎসাই নিতে পারেন, মানে আপনি ইচ্ছা করলে 1টি চিকিৎসাও নিতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, হাই ব্লাড প্রেশারের জন্য তৃতীয় চিকিৎসার বা
তৃতীয় ওষুধের জন্য আমাদের প্রয়োজন হবে নয়নতারা গাছের পাতা, অর্থাৎ নয়নতারা ফুলের গাছের পাতা। নয়নতারা পাতা উচ্চ রক্তচাপের চিকিৎসায় এক অতি ফলদায়ক আয়ুর্বেদিক ভেষজ। জেনে নিন নয়নতারা পাতা দিয়ে কিভাবে ওষুধটি তৈরি করে নেবেন। আমাদের প্রয়োজন 8-10 পাতা। লক্ষ্য রাখবেন পাতাগুলি যেন অবশ্যই নিখুঁত এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং পোকায় কাটা না হয়। কোঁকড়ানো পাতাও নেবেন না। যাই হোক, 8-10 নয়নতারা পাতা ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পাতাগুলি 2 কাপ জলের সঙ্গে একেবারে কম আঁচে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময় পাত্রের মুখ অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। মোটামুটি 20 মিনিট সেদ্ধ করতে হবে। 20 মিনিট পর আঁচ থেকে সরিয়ে জলটি ছেঁকে নিতে হবে। এই সেদ্ধ জল সকালে কিছু খাওয়ার 20-25 মিনিট পর পান করবেন। দিনে শুধুমাত্র 1 বারই খেতে হবে এই ওষুধটি। 8-10 দিনের মধ্যেই রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে। 10 দিন একটানা ওষুধটি খাওয়ার পর অবশ্যই আপনার রক্তচাপ মিপে দেখে নেবেন। যদি রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় তাহলে ওষুধটি বন্ধ করে দেবেন। আর যদি দেখা যায় কমেছে কিন্তু এখনও স্বাভাবিক লেভেলে আসেনি তাহলে আরও সপ্তাহখানেক ওষুধটি খেতে হবে এবং আবার রক্তচাপ মেপে দেখতে হবে। সবথেকে ভালো হয় 10 দিন ওষুধ খাওয়ার পর রক্তচাপ মেপে আমাকে জানালে, তাহলে কতটা কমলো এবং এবার ওষুধের মাত্রা কি হবে তা আমি আপনাকে নির্ধারণ করে দিতে পারব। তবে একটি কথা মাথায় রাখবেন, যারা নিয়মিত রক্তচাপ মেপে দেখেন না তাদের এই ওষুধটি না খাওয়াই ভালো। আর একটি ওষুধের কথা বলে ভিডিওটি শেষ করব। এবার উচ্চ রক্তচাপের চতুর্থ ওষুধের কথা বলব। এই ওষুধ তৈরি করে নিতে যে সকল ভেষজ দরকার সেগুলো অতি সহজলভ্য, ঠিক যেমন এই ভিডিওতে বলা অন্যান্য ওষুধগুলোও সহজলভ্য। এই ওষুধটি কার্যকরী এবং খুবই নিরাপদ। এই ওষুধ তৈরিতে প্রথমেই আমাদের প্রয়োজন হবে তুলসী পাতা। সকালে 10-12 তুলসী পাতা কাঁচা অবস্থাতেই চিবিয়ে খেতে হবে। সকালে খালি পেটে খাবেন। বাড়িতে না থাকলে তুলসী পাতা বাজারেও কিনতে পাওয়া যায়। যারা ফুল বেলপাতা প্রভৃতি বিক্রি করেন তাদের কাছেই পাওয়া যায়। যাই হোক, খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খাওয়ার পর আর একটি ভেষজ খেতে হবে। এই 2 ভেষজের সম্মিলনই হল উচ্চ রক্তচাপের সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা তথা ওষুধ। এই ওষুধটি তুলসী পাতা খাওয়ার 1 ঘন্টা পরে খেতে হবে। সাদা চন্দন ঘষা 1 চা চামচ আধ কাপ দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে। আগেই বলেছি তুলসী পাতা চিবিয়ে খাওয়ার 1 ঘন্টা পরে এটি মানে সাদা চন্দন ঘষা খেতে হবে। সাদা চন্দন এমনিতে প্রতিটি হিন্দু গৃহেই থাকে, আর যাদের কাছে নেই তারা বাজারে কিনতে পাবেন। তবে কেনার সময় সতর্ক থাকতে হবে এবং বিশ্বস্ত কোনো দোকান থেকে কিনবেন, কারণ চন্দন বলে অন্য কাঠ বিক্রি হয় বাজারে। এই ওষুধ খেলে কয়েকদিনের মধ্যেই রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে। রক্তচাপ স্বাভাবিক হওয়ার পরে চন্দন ঘষা আর খেতে হবে না, তবে তুলসী পাতা 1 দিন অন্তর খেতে হবে। তবে চন্দন ঘষাটা অন্তত 1 মাস খাওয়ার পরেই বন্ধ করা উচিত। 1 মাসের আগেই রক্তচাপ স্বাভাবিক হয়ে গেলে মাসের বাকি দিনগুলোতে চন্দন ঘষা 1/2 চা চামচ করে খাবেন। ভিডিওটির কোনো ওষুধ সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।